হাসান পাপন অপমান করলেন লিটন ও সাকিবকে। আসলে ঘটনাটা কি সেটাই জানাবো আজকের ভিডিওটিতে। সাকিব আল হাসান ও লিটন অনেক চেষ্টা তো করলেন আয়ারল্যান্ডের সাথে টেস্টে না খেলে আইপিএলে খেলতে যেতে। বিসিবির কঠোর অবস্থানের কারণে এখন টেস্ট ম্যাচই খেলতে হচ্ছে সাকিব ও লিটন দাসকে। লিটন এবং সাকিবের খেলা সম্পর্কে পাপনকে জিজ্ঞেস করলে পাপন বলেন আইপিএল না, দেশের খেলায় খেলতে হবে আগে। সাংবাদিক পাপনকে জিজ্ঞেস করে লিটন সাকিব ও মুস্তাফিজ আইপিএলে কেমন পারফরমেন্স করবে বলে মনে হয় আপনার? ওই সাংবাদিকের প্রশ্নের উত্তরে নাজমুল হাসান পাপন বলেন আগে দেখেন ওদের ম্যাচে খেলতে নামায় কিনা। কথাটি নাজমুল হাসান পাপন সাকিব লিটন ও মুস্তাফিজকে খোঁচা দিয়েই বলেছেন মনে হয়। বন্ধুরা, খেলাধুলার সব খবর পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।